হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আই এম বেলাল ফ্রম বাংলাদেশি গেমার জুন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আপনাদের দুয়ায় আমরাও ভালো আছি। আপনারা হয়তো সবাই জানেন বাংলাদেশে পাবজির কোনো অফিসিয়াল ইউটিউব চ্যানেল ছিল না, বাট ফাইনালি পাবজি তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল বাংলাদেশে লঞ্চ করেছে, যেটা গতকালকে করেছে এবং ওখানে পিএমবিসির ম্যাচগুলো লাইভ স্ট্রিম করেছেন। এখন থেকে বাংলাদেশে যতগুলো টুর্নামেন্ট পাবজি অ্যারেঞ্জ করবে সবগুলার ইনফরমেশন আপনারা ওদের এই চ্যানেলের মধ্যে পাবেন, পাবজি মোবাইল বাংলাদেশ অফিসিয়াল চ্যানেলে। আমি ওই চ্যানেলের লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ওখান থেকে গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং এখন থেকে পিএমবিসির সকল ম্যাচ লাইভ স্ট্রিম ওই চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পাবেন, সো ওখানে সাবস্ক্রাইব করে জয়েন হয়ে যান। আরেকটা কথা না বললেই নয়, যেটা বলতে হয়, গতকালকে পিএমবিসি টুর্নামেন্ট চলাকালীন সময়ে আপনারা যারা কমেন্ট করেছেন, ভালো ভালো অনেক মহান মহান মানুষ আছেন যারা তাদের ইউটিউব চ্যানেলে এবং বলেন ফেসবুক পেজে বলেন খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, এবং আপনাদের এই কমেন্টগুলো দ্বারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছেন ওয়ার্ল্ডের কাছে। এবং বাংলাদেশি যারা কমেন্ট করতেছেন তারা কিন্তু পাবজি ওয়ার্ল্ড ওয়াইড যারা আছে, যারা পিএমবিসির সাথে জড়িত, যারা পিএমবিসি থেকে লাইভ স্ট্রিম করতেছেন, পাবজি গেমিং কমিউনিটির মানুষের কাছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছেন খুব সুন্দর সুন্দর স্ল্যাং ওয়ার্ড ইউজ করে। সো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, প্লিজ বাংলাদেশকে এভাবে খারাপ ওয়ার্ড দিয়ে স্ল্যাং ওয়ার্ড ব্যবহার করে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবেন না আপনারা, কারণ এগুলার মাধ্যমে আপনারা যদি এইরকম খারাপ ওয়ার্ড রিপ্রেজেন্ট করেন, খারাপ ওয়ার্ড দিয়ে কমেন্ট করেন, তাহলে এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড সব পাবজি কমিউনিটির মানুষগুলোই দেখবে। সো বাংলাদেশকে তারা খারাপ ভাববে। সো আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ আপনারা এভাবে খারাপ ওয়ার্ডগুলো ব্যবহার করে কমেন্ট করবেন না, এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট। কেউ চায় না খারাপ ওয়ার্ড দিয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করুন। সো আপনারা ভালো কমেন্ট করুন, যদি কমেন্ট করতে না চান খারাপ কমেন্ট করিয়েন না, খারাপ ওয়ার্ড ইউজ করিয়েন না। এবং যারা পিএমবিসিতে কিন্তু ম্যাচ খেলতেছেন তাদেরকে সাপোর্ট করুন, তাদের নাম দিয়ে, তাদের টিম ট্যাগ দিয়ে আপনি কমেন্ট করুন। অনেকগুলো টিম আছে, ওদের নাম দিয়ে আপনি করতে পারেন, বাট খারাপ বা স্ল্যাং ওয়ার্ড ইউজ করিয়েন না, এটাই সবার কাছে অনুরোধ থাকবে। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আমি যদি খারাপ কিছু বলে থাকি প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবেন, আমাকে নিয়ে সমালোচনা করবেন না। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।